আমি একটি কাজ জন্য রেজিস্ট্রেশন করছিলাম, তখন আমার ডায়াবেটিসের পরিমাণ ছিল 29 এবং আমার গলায় টিবির জন্য গলাটা ফুলে গেছিল, ওই জন্য আমি টিকাটা দিতে পারি নাই। সেক্ষেত্রে এখন কি টিকাটা দিতে পারবো? এখন আমার ডায়াবেটিস আছে 10, আর টিবি ওষুধ খাই না, টিবি ওটা ছেড়ে গেছে। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি ডায়াবেটিস যখনই হয় শরীরের বডির ইমিউন সিস্টেমটা তখন দুর্বল হয়ে যায়, এবং গলা ব্যথা আমাদের শরীরে যখনই ঠান্ডা আবহাওয়া আসে শরীরের সবচেয়ে ফার্স্ট রেসপন্স যেটা করে সেটা হচ্ছে টনসিল। একটু একটু গলা ব্যথা হয়, টনসিল থেকে এই রেসপন্সটা হয়, এবং আপনার সেটাই হয়েছে। ডায়াবেটিস হওয়ার ফলে আপনার বডির ইমিউন সিস্টেম যেহেতু দুর্বল হয়ে গেছে, এখন আপনি তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিতে ফেলেছেন, 10 আপনার ডায়াবেটিস আপনি এই অবস্থায় টিকা নিতে পারবেন। আর আপনার ফিজিশিয়ানকে আমি জানি না, তবে ডায়াবেটিসের যদি আপনি আরো ইচ্ছা করতেন বা করেন, তাহলে এটা কিন্তু নিয়ন্ত্রণে 5 বা 6 আনা কোনো কঠিন ব্যাপার না। আমি জানি না কি মেডিসিন আপনি খাচ্ছেন, তার সাথে যদি সামান্য আপনি যদি রাইসটা বা আটাটা একটু কম খান, মানে আটা বলতে আপনি রুটি, এবং আপনি যদি রেগুলার হাঁটাহাঁটি করেন, ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস সাথে নিচে চলে আসবে। সুতরাং আপনি আর চিন্তা করবেন না, আপনি ভ্যাকসিন নিয়ে নেন।